হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি বেশ কিছুদিন পরে এলাম, বিকজ আমার বড়দিনের একটি খুব সুন্দর একটি অনুষ্ঠান থাকে। খ্রিসমাসে আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান থাকে, খ্রিসমাস ট্রি, সান্তা ক্লজ এবং তার সাথে বড়দিনের একটি কালচারাল প্রোগ্রাম আমি করি। বহু গুণী শিল্পীরা আসেন আমার ডাকে, তো সবাইকে নিয়ে আমাদের এখনও অনুষ্ঠান শেষ হয়নি, আমাদের প্রোগ্রাম 1 জানুয়ারি পর্যন্ত চলে। একেবারেই সময় করতে পারিনি আপনাদের সাথে আসবার, তো আশা করি সবাই ভালো আছেন। আর আমি চেষ্টা করছি কন্টিনিউশন রাখার, হয়তো প্রতিদিন পারবো না, কারণ বিভিন্ন রকম সমস্যা থাকে একটি পারিবারিক জীবনে। তার মধ্যে থেকেই আমি আপনাদের সাথে কিছুটা সময় কাটাই। আজ একটু সময় পেয়েছি, তাই আপনাদের সাথে একটু সময় কাটালাম। ভাবছি আজ আপনাদের একটি লগ্গি শেখাবো। সবসময় তো দাদরা গাহার পা বা ত্রিতাল শেখেন, আজ ভাবছি একটু অন্য তালে শেখাবো, রূপক তাল, সাত মাত্রা। সাত মাত্রার লগ্গি, আমি লগ্গি সম্বন্ধে দুটো একটা কথা বলতে চাই। লগ্গিতে যে সমস্ত বোল বাণী ব্যবহার হয়, অলমোস্ট রেলার কিছু বল বাণীগুলোকেই ভেঙে এই লগ্গি তৈরি হয়, তো সেখান থেকে আমি কিছু একটি লগ্গি শেখাই আপনাদের আজ। রূপক তাল, রূপক তাল অথবা তেওড়া তালে আপনি এই লগ্গিটি বাজাতে পারবেন। সাত মাত্রা, তিন তিন না তিন না তিন না, তিন তিন না তিন না তিন না, অথবা ধা দিন তা তে তে কত্তা গতি ভেনে, 3-4 বিটস অথবা 3-2-2 বিটস, আপনি যেভাবে নেবেন। আমি দেখাই, কি হলো বলবাণীগুলি? ধাতে রে কেটে তক তে রে কেটে, ধাতে রে কেটে তাক, ধাতে রে কেটে তাক তে রে কেটে, অল বাণীজ আর ভেরি ইজি। ধাতে রে কেটে তাক তে রে, ফার্স্ট পার্ট 3 বিটস, ধা তে রে কেটে তাক তে রে কেটে, 3 বিটস, ধা তে রে কেটে তাক তে রে কেটে, প্রথম 3 বিট, প্রথম 3 মাত্রা। তারপরে 4 মাত্রা বাকি থাকলো, ধেনে ধেনে ধাতি ঘেনে। আমি আগের লেসনে ধেনে ধেনে শিখিয়েছি,
এই ধেনে এতদূর যাবে না ধেনে 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 ধাতি খেনে 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 নেক্সট ফোর বিটস প্রথম বিট কি হলো ধা তেরে কেটে তা ক তেরে কেটে প্রথম তিনটে বিটস শেষের চারটি বিটস ধেনে ধেনে ধাতি ঘেনে ধেনে ধেনে ধাতি ঘেনে একই রকম ভাবে তা দিয়ে তা তেরে কেটে তা ক তেরে কেটে থ্রি বিটস দেন ফোর বিটস তেনে তেনে ধাতি ঘেনে ধেনে ধেনে ধাতি ঘেনে যাই বাজে না কেন আপনাকে রিয়াজ করতে হবে আপনাকে প্র্যাকটিস করতে হবে তাহলে আপনাদের হাতেও এই বোলবাণীগুলি খুব পরিষ্কারভাবে বাজবে আপনারা পারবেন অনেকে ডিমোরালাইজড হয়ে যাচ্ছেন স্যার আমরা এত কঠিন কঠিন বল পারবো তো নিশ্চয়ই পারবেন আপনিও সময় দিন তবলার পিছনে তবলার জন্য আপনি সময় দিন দেখবেন তবলাকে ভালোবাসুন একদিন আপনিও পারবেন খুব ভালো বাজাতে তাই আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হবে আরও একটি লেসন নিয়ে টাটা